মর্নিং ফ্রেন্ডস, তো এতে আসো আমি ডিব্রুগড় মরাণত। তো আজ রাতে এইটো রুমতে আসলো, তো ইয়ারপর এতিয়া ওলাম। তো এতিয়া রুমের পর ওলাই আহিলো আর এটা টাইম হল 10টা, আর আমি আসলো এতিয়া মরাণ টাউন। তো ইয়া হল মরাণ টাউন, আর ইয়াত সরু একটা কাম আছে, অল্প 10-15 মিনিটের কাম। কামটো করার পিছত ইয়ারপর ডিব্রুগড়লৈ যাম। তো ফাইনালি মরাণর কাম শেষ হল আর এটা খাবলে আইলো। খাওয়া দাওয়ার পিছত ইয়ারপর ডিব্রুগড়লৈ যাম। তো খাওয়া দাওয়া করলো, তাতে অলপমান বহি কেনে রেস্ট ললো, আর এটা খোজ কাড়ি কাড়ি বাস স্ট্যান্ডলৈ গৈ আছো। বাস স্ট্যান্ডেরপর ডিব্রুগড়লৈ যাম। তো খাওয়া দাওয়ার পিছত পুরা ভাগর লেগে গেল, এটা অল্প বিছনাখন পালে ভাল আছিল, কিন্তু কি করিম এতিয়া, আর ইয়াত কত বিছনা পাম, তো উপায় নাই, খোজ কাড়ি কাড়ি গৈ আছো এতিয়া বাস স্ট্যান্ড। ডিব্রুগড় আহি পালো, এয়া হল ডিব্রুগড় মেইন টাউন। তো টাইমও হয়ে গেল বহুত, 2:30 বাজি গেল, এয়া চাওক 2:30। তো এতিয়া আমি যাম স্টেশন, এয়া আছে ডিব্রুগড়। পানি চাওক গাইজ, কিমান পানি হয়েছে, যোৱাকালি এইটো রাস্তাতে আহিছিলো কিন্তু কোনো পানি নাছিল, সাগে বরষুণ হয়েছে রাতি, আমি তো গমে পোৱা নাই বরষুণ হয়েছে বুলি, মরাণত হওয়া নাই বরষুণ, তো ইফালে সাগে বহুত বরষুণ হয়েছে। পানি চাওক রোডত কিমান পানি হয়েছে। ডিব্রুগড় ট্রেন স্টেশন যোরপরা যোৱাকালি গৈছিল, তো এতিয়া ইয়ারপরা কোচবিহার না যাম, ইয়ারপর যাম আমি আজি গুৱাহাটী। তো ইষ্টেশনের ভিতরলে সময় আহিলো, আর আজি এইখানে দি যাম ডিব্রুগড় টু কন্যাকুমারী। অসমৰ শেষ সীমারপর ইফালেরপর একদম ভারতের শেষ সীমালৈ মই না যাম, ট্রেনখন যাব আর মই যাম গুৱাহাটী। চাওক এইখানতে, আর আজি সিটটো কনফার্ম হল স্লিপারতে। আর এতিয়া টাইম হল 3:30 বাজিছে, আর ট্রেনখন ইয়ারপর স্টার্ট হব রাতে 8টা বজাত, আর মোটামুটি 4 ঘন্টামান ইয়াতে কিবা এটা করব লাগব, রেস্ট লব লাগব। তারপর 8টামান বাজিলে ট্রেন দুটি গুৱাহাটী যাম, আর ভগবান ভালে রাখলে অহাকালি মা কামাখ্যা মন্দির যাম। তো বহুত টাইম রেস্ট লৈ এতিয়া টাইম হয়ে গেল 5টা, তো আর 2 ঘন্টামান রাখব লাগিব এই স্টেশনতে, তারপরে আমার ট্রেন আছে। তো মই এটা বস্তু বুঝি পাওয়া নাই, ইমান ডাঙর স্টেশন ডিব্রুগড় রেল স্টেশন, ওচরে পাশে কোনো দোকান নাই, কোনো হোটেল নাই, মানে একোই নাই, কিবা কারণ এতিয়ালে বুঝি পাওয়া নাই। কিবা খাবলে গেলে মোটামুটি 3 কিলোমিটারমান 4 কিলোমিটারমান যাওয়ার পিছতে টাউন পায়, টাউনের বাইরে নাই, কোথাও একো নাই, কিয় বা কিবা তো কারণ থাকিব লাগিব, কারণ ইমান ডাঙর স্টেশন ওচরত এটা দোকানও নাই, বহুত ডাঙর কন্ডিশন। তো এটা চাও কিবা এটা খাবতো লাগবেই, রাতেটো গোটেই আছে, আর ট্রেনের খাওয়াটো জানে, ইয়ার আগের ভিডিওখানত বিরিয়ানি পেলাই দিছো লৈ কেনে। এইফালে ওচরত কোনো বজার সজার নাই, মানুষের বাড়ি সারি তেনেকুয়া নাই, পুরো ফাঁকা, এফালে ইমান ফাঁকা, মানে খোজ কাড়ি কাড়ি হোটেল বিচারি গৈ আছো। এজনে সুধিলে ইফালে বোলে মোটামুটি 2 কিলোমিটারমান 1.5 কিলোমিটারমান গেলে হোটেল পায়, তো তেনেকুৱা ভাল হোটেল নহয় সাগে, বলে পাব পাব, সেই কারণে এফালে খোজ কাড়ি কাড়ি গৈ আছো, চাও কিমান দূর। তো ফ্রেন্ডস, বহুত বিচারি বিচারি লাস্টত আহি পালো ভাত, মানে হোটেল। তো খাওয়া দাওয়া করে স্টেশন আহিলো, আর রাতে খাওয়ার কারণে হেৰিটো লৈ লৈছো, আর ইয়া হল আমার ট্রেন। আর এটা টাইম হয়ে গেল 7:20, আর এটা পুরা ট্রেনের লাইট সাইড একো দিয়া নাই, আর ট্রেন যাব 7:55। তো এটা টাইম হয়ে গেল 8টা, আর এটা ডিব্রুগড়ের পর ট্রেন স্টার্ট করলে।
তো আহি আহি পাই গেলো গুৱাহাটী ষ্টেচন। এতিয়া হ'ল গুৱাহাটী ষ্টেচন, আৰু আজি দিনটো গোটেই গুৱাহাটীতে থাকিম, আজি গোটেই দিনটো ফুৰিম। আৰু এতিয়া হাত মুখ ধুম, পুৰা ফ্ৰেছ হ'ম, তাৰপিছত ইয়াৰ পৰা ওলাম। তো আজি ভিডিঅ'খন ইয়াতে শেষ কৰিলোঁ, নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম।